হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবলাম কি ভালো লাগছে না, একটু যদি তোমাদের সাথে কথা বলে মনটা ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, তোমাদের সাথে কথা বলতে এসেছি। যে জানো, এই কদিন ধরে না শরীরটা বেশ ভালো লাগছে না, মানে কাউকে কোনো কথা বলা, কাউকে কিছু, মানে কেমন একটা ইরিটেশন ফিল হচ্ছে, জানি না কেন। তারপরে খেতেও ভালো লাগছে না, যদি খাবার প্রায় তিনটের দিকে খাচ্ছি, কখনো রাত্রিবেলা খাচ্ছি না এরকম। আগে মানে কালকে রাতে যেমন খাইনি, মামি রুটি দিয়ে গেছিলো খাইনি, তো আজকেও যেমন তিনটের দিকে কোনো রকম খেলাম, মানে খেতেও যেন ইচ্ছা করছে না, জানি না কেন। এমনি তো গরম তো আছেই, তো আজকে হচ্ছে নিয়ে যাব একটু আমি ঠাকুরগুলোকে পেতলের, তো সেই ঠাকুরগুলোকে হচ্ছে পরিষ্কার করতে দিয়ে আসবো, কারণ যেহেতু আমাদের ঘর অলমোস্ট রেডি, তো ঠাকুরগুলোকে পরিষ্কার করতে দিয়ে আসলে ওরাও সময় নেবে, অনেকগুলোই যেহেতু পেতলের ঠাকুর, যেমন লোকনাথ বাবা আছে, সরস্বতী আছে, লক্ষ্মীনারায়ণ আছে, এদিক থেকে রাধাকৃষ্ণ আছে, আর ছটা হলো তো, আরও একটা গণেশ আছে, আরও একটা কী আছে যেন মনে পড়ছে না, জগন্নাথ ঠাকুর তো আছে, ওটা মন্দিরে রয়েছে, তো এইগুলোই আছে। শুধু মনে হয় আমাদের মা কালী পেতলের নেই, আর যেহেতু কার্তিক ঠাকুর এইসব আমাদের মন্দিরে পুজোই হয়, এগুলো নেই, তো এগুলোকে আজকে যাব পরিষ্কার করাতে দিতে, তো ঠাকুরগুলো তুলবো একটু পরে, আমি রেডি হব। তো যেখানে আর কি চেনাশোনা, আমার মা যেখান থেকে অনেক ঠাকুর কিনেছে, ঠাকুরের বাসনকোসন কিনেছে, যজ্ঞের যে হোম হোম হোমের যে দানিটা, হোমদানিটা ওখান দিয়ে কিনেছে, ওই দোকানে যাব। আমাদের এখানে ভালো একটা দোকান অনুকূল বাসনালয় বলে, তো ওখানে আমার মা থাকতেই সব কেনাকাটি হতো, যাবতীয় পুজোর যা জিনিসপত্র, তো আজকে দেখি ওখানে দিয়ে আসবো ঠাকুরগুলো পরিষ্কার করতে দিতে, তারপরে যখন বলবে যেদিন নিয়ে আসবো, তো এই জায়গায় ঠাকুরগুলোকে আজকে দিয়ে আসবো। হচ্ছে ঠাকুরগুলো কদিনের জন্য ঘুরতে যাবে, তাই না, একটু গঙ্গা স্নান করে আসবে, আরও না ঠাকুরগুলো কদিনের জন্য একটু বেনারস যাচ্ছে একটু গঙ্গা স্নান করতে, তাই চলো এসে আবার নতুন রুমে ঢুকবেও জানো তো, তারপরে নতুন রুমে ঢুকবে ঠাকুর, নতুন রুমে, নতুন খাটে, নতুন আলোয়ে, নিজেদের রুমটাও বেশ নতুন হয়েছে ওদের, জানো ঠাকুরঘরটাও খুব সুন্দর সাজানো হয়েছে, তো তোমাদের তো দেখাবো। আর চলো এখন মতো এতটুকুই থাক, যখন আবার ঠাকুরগুলোকে স্টেশনে পৌঁছাতে যাব আমি ট্রেনে তুলতে, তখন আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের বাজারের মধ্যেই দোকান, তো দোকানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ কত রকম বাসন, প্রচুর ঠাকুর পাওয়া যায়, মানে যেরকম আর কি চাইবে, তারপর নানা রকমের বাসন,
মানে কিচেনের সব জিনিস, ঠাকুরের সব জিনিস সব কিছুই পাওয়া যায়। তো ওখানে চলে এসেছি, দিদি কথা বলে গেছিলো ঠাকুরগুলো পরিষ্কার করার ব্যাপারে, আমি সেটা নিয়েই এসেছি। তো এখন এরপরে দেখো ঠাকুরগুলোকে দেব, ওনারা ওজন করেই নেবে কটা ঠাকুর কি ওজন সব আর কি বিলে লিখে দেবে সেইভাবেই যেখানে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো ঠাকুরগুলোকে আজকে দিয়ে দিতে হচ্ছে জানো, সেই জন্য একটু মন খারাপ। ঠাকুরগুলো বেড়াতে যাচ্ছে তো, কিন্তু খুব তাড়াতাড়ি যেন আমাদের কাছে আবার চলে আসে, তাই তো? তো চলো দেখতে থাকো। তো এখন দেখতেই পাচ্ছ সেই আঙ্কেল আমাদের সব ঠাকুরগুলো নিয়ে কিন্তু এখন ওজন করতে দিয়েছে। এবার এই তিনটে আর কি মানে রয়েছে, যেরকম গদা হয় নারায়ণের সেই গদা, আরও দুটো ঠাকুর এগুলো ওজন করছে না, এই তিনটে ছোট রাধাকৃষ্ণ যেটা আছে এগুলো ওজন করবে না, এগুলো এমনি লিখে দেবে। বাকি যেগুলো বড়ো সেগুলো ওজন করে কিন্তু আমাদের বিলে লিখে দেবে। এবার দেখতে দেখতে চলে এসেছি আমি, আগের দিনে তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখিয়েছি, সেদিন তো কিছু খাইনি, কিছু কিনিনি, আজকেও কিছুই খাইনি, কিছুই কিনিনি না, খেয়েছি আজকে কিন্তু আজকে কিছু কিনিনি। আজকে মেইনলি মেলায় কিনতে এসেছিলাম হচ্ছে ওর মায়ের পায়ের যে ভাতের ব্যথা, তো তার জন্য আমি আগের দিন দেখেছিলাম তামার যে আড়াই পেঁচের আংটি সেগুলো সেটা কিনতেই গেছিলাম। আর এখানে দেখো একটু কাপ দেখছিলাম, কাপটা বেশ পছন্দ হয়েছিলো কালারটা দেখে, আরও একটা বোতল নিচ্ছিলো। তো ওনার কাছে 500 টাকা খুচরো হবে না এই দুটো জিনিস নিলে, তো তাই জন্য নিইনি। সেটা মানুষ ভালোভাবেও বলে, উনি এমন মুখ করে বললো মানে কোনো কাস্টমার যদি চলে যায় ওনার কাছে কোনো ব্যাপার না, উনি এমনই মুখ চোখ করলো, তো সেই জন্য আমি আর রাগ হয়ে আর নিইনি। তো এখানে চলে এসেছি দেখো ফুচকা খেতে, ফুচকাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিলো, দই ফুচকা খেয়েছিলাম যেহেতু টক জল দিয়ে আমি খাবো না, তো দই ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিলো। তো চলো এবার খেয়ে ফেলি। বাড়ি চলে এসেছি, আগের দিন তো মেলা ঘুরেছি, আজকে বিশেষ করে গেছিলাম একটা কাজে, যেটা হচ্ছে মায়ের বাতের ব্যথা আছে তো, তো সেই জন্য আমি বলেছিলাম যে আমার মা পড়তো তামার যে আংটিগুলো ওটা দেখেছিলাম মেলায় আড়াই প্যাচের, তো ভেবেছিলাম যে সেটা পাবো, এমনই কপাল আজকে সেই দোকানটাই বন্ধ। তো তাই জন্য আর কি করব, ঢুকে পড়েছি যখন ঠাকুরগুলো তো পরিষ্কার করতে দিয়ে এসছি, তখন কী করবো, চলে আসলাম। ফুচকা খেয়েছি দেখতেই পেলে তোমরা, দই ফুচকা খেলাম, আর বলছিলো যে কী খাবে, তো না ওই তোমার মেলা রোল চাউমিন আমার একদম ভালো লাগে না, চাউমিনের মধ্যে কী সস দেবে কীভাবে ধোবে না, মানে ওরা না কেমন একটা তাড়াতাড়ি করে ধোয় না মেলা, ওইসব ভালো হবে না ওই জন্য। আর ফুচকাটা খেলাম, ফুচকাটা খারাপ ছিল না, বেশ ভালো ছিল। আর দিদির জন্য মালপোয়া নিয়ে এসেছি, আগের দিন বলছিলো মালপোয়া তো ভালোবাসে, ওর জন্য একটা মালপোয়া নিয়ে এসেছি। আর এই বাড়ি চলে এসেছি, ঠাকুরগুলোকে দিয়ে এসেছিলাম, দিয়ে এসেছি, ওরা আবার পরে আসবে আমাদের বাড়ি জানো। চলো আজকের মতো টাটা, ঠাকুর একটু বেনারস ঘুরতে গেছে, গঙ্গা স্নান করে আসুক ভালো করে, তারপরে নতুন রুমে ঢুকবে। তো আজকের মতো টাটা, বাই বাই।